আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া মুস্তফা মুশক শ্রোতা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এলসি নিবেদিত ইসলামী জীবন বিধান সরাসরি প্রশ্ন উত্তরমূলক এই চমৎকার আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি যিনি সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে নানান তথ্য উপাত্ত দিয়ে থাকেন এবং চমৎকার আলোচনা পেশ করে থাকেন আজকেও আমরা একজন স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে আসি আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা স্কলার মোহাম্মদপুর হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব ফতৈলেতু শেখ গাজী সানাউল্লাহ রাহমান আসসালামু আলাইকুম রহমানত উল্লাহী অবরাকা তো আলাইকুম আসসালাম ও রাহনাতুল্লাহী ওবারাক আ তোমারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল খুবই ভালো রেখেছেন এবং চমৎকার একটি আয়োজনে চমৎকার একটি অনুষ্ঠানে আপনার সঙ্গে আবারও দেখা হলো আল্লাহতাল শুকুরী আদায় করছি এবং যে সকল দর্শক আজকাল অনুষ্ঠানটিতে মধ্যে যুক্ত হয়ে গিয়েছেন সবার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে বারাকার দোয়া করছি আল্লাহ আমিন আমরাও নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এই রাতের বেলায় সুন্দর এই মুহূর্তটাতে আপনার সাথে কাটাতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে আপনারা প্রশ্ন জানাতে পারেন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক যে পেইজে এই মুহূর্তে লাইভটি চলছে আপনারা ফেসবুকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন সেখানেও আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই সচরাচর যে বিষয়ে আসলে কথা হয় না আজকে আমরা কথা বলবো আমাদের পোশাক নিয়ে পোশাকে তা কোয়া অবলম্বন এ বিষয়ে আমাদের স্কলারের কাছ থেকে কথা শুনবো আমরা জানি যে পোশাক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদের যেই সমস্ত অঙ্গগুলো দেখানো দোষনীয় সেগুলো ঢাকার জন্য সতর ঢাকার জন্য পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু আল্লাহ তাহলে এই পোশাক পোশাকের ব্যবস্থা করেছেন হজরত ইদ্রিস আলহ সালাম থেকে এই পোশাকের বুনন শুরু হয়েছে চলুন এ বিষয়ে আরও কিছু তথ্য এবং চমৎকার আলোচনা উপভোগ করে আসি আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের আজকের স্কলারের কাছে মধুরাম আপনি আমাদেরকে জানাবেন এই যে আমরা পোশাক পরছি পোশাকের নানান ডিজাইন নানান বাহার কতভাবেই আমরা পোশাক পরছি ইসলামিক লাইফ যারা লিড করেন তারা এক ধরনের পোশাক পরছেন যারা জেনারেলি পড়াশোনা করছেন অর্থাৎ ইসলামিক লাইফ ফুললি লিড করেন না এরকম ওনারা এক ধরনের পোশাক পরেন তো ইসলামের আসলে পোশাকের মানদণ্ডটার কি পাশাপাশি আপনি বলবেন লিবাস তাকুয়া বা তাকুয়ার পোশাক কোনটি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল মতাকিন ওসলাত ওসালাম আল্লাহ রসুল আমিন ওয়াল আলহি ওয়াসাবি আজমাইন ওমান তাবি আহম বিহসান ও ইমানিন ইলাইমদ্দিন সুক্রিয়া আপনাকে খুবই চমৎকার জীবন ঘনিষ্ঠ এবং একজন মুমিনের একজন সচেতন মুসলিমের জানা থাকা দরকার এমন একটি বিষয়কে আজকে আলোচনার জন্য নির্ধারণ করার জন্য এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এক্সেস টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন পোশাক সম্পর্কে রব্বুল আলমিন করেন একাডেমি চমৎকার একটা আয়াত বলেছেন ইয়াবানী আদম কদে আনজেলনা আলাইকুম লিবাসা পোশাকের আরবি হলো লিবাস পোশাক এই সম্পর্কে রব্বুল আলমিন বলেছেন কদে আনজেলনা আলাইকুম লিবাসা আমি তোমাদের জন্য পোশাককে নাজিল করেছি নাজিল করতে করেছেন তাহলে বুঝতে হবে যে পৃথিবীতে পোশাক আসার আগেও পোশাকের একটি অস্তিত্ব ছিল আমরা সকলেই জানি যে আমরা জান্নাত থেকে এসেছি মানুষের পর দুটো ঠিকানা থাকে একটি বর্তমান ঠিকানা একটি স্থায়ী ঠিকানা আমাদের আইডি কার্ডও আপনার যে আইডি কার্ড আমাদের যে আইডি কার্ড সব সব জায়গাতে দুটো ঠিকানা রয়েছে প্রকৃতপক্ষে প্রতিটি মুসলমানের প্রতিটি মানুষের প্রতিটি মমিনের আদি ঠিকানা স্থায়ী ঠিকানা হলো জান্নাত সকলে আদম আলী সালাতামের সন্তান হজরত আদম এবং আমাদের মা হাওয়া আলী সাল্লা তারা জান্নাতে ছিলেন তারা কিন্তু পোশাক পরিধান করতেন এই পোশাকের বর্ণনা কোরআন এসেছে তফসির কিতাবে এসেছে রব্বুল আলম বলেছেন আমি তোমাদের জন্য পোশাককে নাজেল করেছি মানে হলো যেহেতু আদম এবং হাওয়া তারা জান্নাতে ছিলেন জান্নাত তাদের পোশাক ছিল তারা পৃথিবীতে যখন মানুষ আগমন করে তখন মানুষ শিশু অবস্থায় মায়ের গর্বে থেকে আগমন করে পোশাক পরে আসে না কিন্তু সে যখন বেড়ে উঠতে থাকে তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার পোশাক কিন্তু তার গায়ে জড়িয়ে যায় সেও বড় হতে থাকে তার পোশাকও বড় হতে থাকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো রব্বুল আলমিন জান্নাতে যেমন পোশাক দিয়েছিলেন দুনিয়াতে এমন পোশাক আমাদেরকে দিয়েছেন এই পোশাক কি কেবল শরীরকে আবৃত করে শরীরের আবরণের জন্য পোশাক নাকি এই পোশাক আমার তাকোয়াকেও আবৃত করে আমার হৃদয়কে আবৃত করে এটি আমাদের অনুধাবন করতে হবে যে সময়টিতে আমি এবং আপনি কথা বলছি এবং গোটা পৃথিবী থেকে বাংলা ভাষী অসংখ্য দর্শকরা তাদের প্রিয় চ্যানেল ন্যাক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বেধান আয়োজনটি দেখছেন উপভোগ করছেন এই সময়টিতে গোটা পৃথিবীর মানুষ দুই ভাগ এক ভাগ মানুষ পোশাক পরতে চায় পোশাক রাখতে চায় এক ভাগ মানুষ পোশাকের মর্যাদা রক্ষা করতে চায় আরেক ভাগ মানুষ পোশাক খুলতে চায় তারা গা থেকে পোশাক খুলে ফেলতে চায় আপনি দেখবেন যে প্রাপ্তবয়স্ক কোনো মানুষ তার পোশাককে খুলতে চায় না তবে হ্যাঁ আল্লাহ ক্ষমা করুক যে মানুষটা বয়স প্রাপ্ত হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু মস্তিষ্ক দিক থেকে সে সুস্থ নয় আমরা যাকে বলি পাগল অথবা প্রতিবন্ধী অথবা শারীরিকভাবে চিন্তাগত দিক থেকে অসুস্থ এ মানুষ কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরও পোশাক খুলে ফেলে অপ্রাপ্তবয়স্কের শিশু সে তার গায়ে পোশাককে রাখতে চায় না শীতের দিনে আপনি দেখবেন সবাই শীতে যুব কিন্তু সে খালি গায়ে খালি আবদুল্লাহ ঘুরে বেড়াচ্ছে এটাই তার শান্তি মূল কথা হলো পোশাক শুধুমাত্র শরীরেরকে আবৃত করার জন্য নয় পোশাকের মধ্যে রয়েছে ফজিলত পোশাকের মধ্যে রয়েছে মর্যাদা পোশাকের মধ্যে রয়েছে উত্তম মানসিকতা এবং পোশাকের মধ্যে রয়েছে আমি জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে যাব কি না এই আইডেন্টি এবং এই পরিচয় নবী করিম সাল্লাহ আলিয় ইসলাম পোশাকের ক্ষেত্রে অনেক রকমের দিক নির্দেশনা প্রদান করেছেন কোনো পোশাক তিনি পড়তে বলেছেন কোন রং তিনি পড়তে বলেছেন কোন রঙ তিনি পড়তে নিষেধ করেছেন কোনো পোশাক তিনি ছাড়তে বলেছেন কোনো পোশাক তিনি গায়ে ধারণ করতে বলেছেন রসোলি করিম সাল ইসলাম পুরুষদের জন্য কিছু স্পেশাল বিধান দিয়েছেন একজন নারী তিনি সব রকমের পোশাক পরতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে পোশাকের মূল বিষয় কি। পোশাকের মূল বিষয় হলো শরীরকে আবৃত করে রাখা শরীরকে ঢেকে রাখা পৃথিবীর কোনো গরু ছাগল আপনি পাবেন না যারা পোশাক পরে কোনো গরু ছাগল নেই হ্যাঁ প্রচণ্ড শীতের মধ্যে কোন কোনো আমরা আমাদের পশুদের জন্য গায়ে শীত না লাগে এই জন্য সালা অন্য কিছু দিয়ে তারা পোশাক নয় মানুষ যে পোশাক তার জন্য যে মানুষ যত মর্যাদাবান তার জন্য পোশাক তত মর্যাদাবান আপনি জেনে থাকবেন মানোন নিজাম বিন মুহিব আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এক সমাবর্তন অনুষ্ঠান হয় সেই সমাবর্তনে কেউ লুঙ্গিয়ার সিন্ডুগিঞ্জি পরে যায় না কেন যায় না এই অনুষ্ঠানটা যে কোনো পোশাক পরা নয় শীত হোক অথবা গরম হোক এখানে মর্যাদা করে একটি পোশাক পরতে হয় সেটা অনেকটা গাউনের মতো অনেকটা ক্যাপের মতো কেউ যদি এই পোশাক ছাড়া সেখানে যায় তাকে সে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয় না তাকে বলা হয় যে আপনি আপনার নির্ধারিত পোশাক পরিয়ে আসুন যে কোনো পোশাক পরিয়ে আপনি নামাজ পড়তে পারেন কিন্তু মনে রাখতে হবে আপনি আল্লাহ রব্বুল আলমের সামনে দাঁড়াচ্ছেন সুতরাং আপনি কোনো একটি সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে সেখানে যদি নির্ধারিত পোশাক পরতে হয় আর সেখানে যদি পোশাকের কারণে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পায় আপনি যখন রব্বুল আলমের সামনে দাঁড়াচ্ছেন তখন আপনার পোশাক আপনার সম্মান মর্যাদা বৃদ্ধিকারক কিনা এটিও কিন্তু আপনাকে ভাবতে হবে নবী করিম সাল আলসালাম নারীর কী পোশাক হবে পুরুষের কি পোশাক হবে নারী কোন রঙের পোশাক পরবেন পুরুষ কোন রঙের পোশাক পরবেন সমস্ত কিছুর বিবৃতি বর্ণনা নবী করিম সাল্লাহম সাহেব একরমকে দিয়ে গিয়েছেন আল্লাহনবী সালসালাম মসজিদে নবপীতে বসে আছেন একজন সাহাবি এসলেন তিনি তার গায়ে পোশাক খুবই জীর্ণ শীর্ণ এবং খুব ময়লা দুলুমলিন মলিন রসুল্ল করিম সল্লাহসলাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি আর যে ভালো কোনো পোশাক নেই সে সাহেবের নিয়া রসোল অবশ্যই আমার আছে রসুলা করিম সাল্লাম বলল আল্লাহকে তোমাকে সম্পদের নিয়ামত দান করেনি তিনি বলেন ইয়া রসল্লা আমাকে সম্পদের নিয়ামত দান করেছেন রসলে করিম সাল্লা বলেন তাহলে তুমি কেন এই জীর্ণ শীর্ণ পোশাক পরে আছো রসলে করিম সল্লা আদেশ পেয়ে তিনি তার ঘরে ফেরত গেলেন সেখান থেকে তিনি ভালো পোশাক পরে আসতেন সুসজ্জিত হয়ে আসতেন আল্লাহ জামিল ইউ হেব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন আমার পোশাক যদি আমার মর্যাদাকে বৃদ্ধি করে আমার পোশাক যদি আমার সালীনতাকে বৃদ্ধি করে আমার পোশাক যদি আমার ভিতরে যে আন্তরিকতা রয়েছে আমার ভিতরে যে সৌন্দর্য রয়েছে এটাকে ব্যাপকভাবে বাড়িয়ে দেয় আমার এই ভিতরের অন্তরের যে সৌন্দর্য সেটি প্রকাশ করে এই পোশাক ইসলাম সমর্থনই শুধু নয় বরং ইসলাম উৎসাহ প্রদান করেছে কোন পোশাক পরা নিষিদ্ধ যে পোশাক পরলে পোশাকের মূল যে বিধান ছিল মূল যে তাৎপর্য ছিল সেটি লঙ্কিত হচ্ছে সেই পোশাক পরাটি সিদ্ধ কুরআল ক্যারিমি নারীদের ব্যাপারে রব্বুল আলমিন তাদের জিলবাবের কথা বলেছেন নারীদের ব্যাপারে ইজারের কথা বলা হয়েছে জিলবাব কোনটা যেটা জালাবিব আসছে কোরআনুল ক্রিমে বহু আসছে এমন কাপড় যেটা দিয়ে নারী তাকে অপর পুরুষের দৃষ্টি থেকে আড়াল করতে পারবেন কোরআনে কিন্তু বোরকার কথা বলা হয়নি কেন কারণ হলো আল্লাহ ক্ষমা করুক বর্তমান সমাজে আমরা বোরকা নামের এমন কিছু দেখছি যেই পোশাকটা একজন নারীকে অপর পুরুষ থেকে আবৃত রক্ষা করবে দূরে রাখবে দূরের কথা সেটা আরও নারীকে বহুভাবে মানুষের সামনে প্রকাশ করছে যেটা পোশাকের মূল উদ্দেশ্য বিঘ্নিত হচ্ছে এই কারণে পোশাক পরার সময় আমাকে লক্ষ্য করতে হবে এই পোশাক কদ আনজাল্লা আলাইকুম লিবাসা রব্বুর আলমিন আসমান থেকে আমাদের জন্য পোশাকের নির্দেশ নির্দেশনাজর করেছেন আমি যে পোশাক পরছি সেই পোশাক কে আমার সতর রক্ষা হচ্ছে কিনা এবং এর সঙ্গে সঙ্গে এটি মর্যাদাময় পোশাক হচ্ছে কিনা এই দুটো শর্ত যদি অটুট থাকে তাহলে বোঝা গেল আমারটা পোশাক সঠিকভাবে হয়েছে জি হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আপনি পোশাক নিয়ে অনেক সুন্দর ব্যাখ্যা দিলেন আমরা আসবো আপনার কাছে আবার ইনশাল্লাহ একটা ফোন নিয়ে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গাজীপুর থেকে গাজীপুর থেকে জি বলুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হজুর আমাদের ছেলেমেয়েরা তো মা বাবাকে দেখে শিখে তো আমি এবং আমার হাজবেন্ড তো সবসময় ইসলামী আমি জীবন যাপন করি তো আমার সন্তানের বয়স আঠারো বছর বয়স সে তখন নামাজ প্রতি উদাসীন মাঝে মধ্যে পরে কোরআনটা তো দড়াতেই পারি না শিখাইছি হুজুর নামাজ শিখাইছি কোরআন ছেলে তো শিখাইছি তো তাহলে দেখে কেন আমাদের শিখে নাও এটা আমার এক নম্বর প্রশ্ন

এই যে আপনি নারী এবং পুরুষের পোশাকের ব্যাপারে আপনি বলছিলেন আমাদের আসলে আপনি অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছেন পোশাক রুচির পর্যন্ত বহির প্রকাশ। আমরা দেখি যে এমনিতে দুনিয়ার কোনো অফিসে অথবা কোনো বিজ্ঞ মানুষ অথবা সম্মানিত কোনো মানুষের সাথে দেখা করতে গেলে আমরা খুব পরিপাটি হয়ে যাই কিন্তু আফসুসের বিষয় হচ্ছে যে আমরা যখন মসজিদে যাই সবচেয়ে দুর্গন্ধযুক্ত যেই লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা পরে যায় কখনো দেখা গেছে যে এমন জামা আমি পরে যাচ্ছি যেটা থেকে ঘামের দুর্গন্ধ ছড়াচ্ছে এই যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি অথচ আমার কাপড় এই কাপড়ের অবস্থায় এরকম এই ব্যাপারে আসলে আমাদের মুসল্লিদেরকে আপনি কি সতর্ক নেই দেখুন নামাজের কয়েকটি শর্ত রয়েছে একটি হলো কাপড় পাক নামাজের জায়গা পাক এ বিষয়গুলি রয়েছে সত্তর ঢাকা নামাজের কিছু নিষিদ্ধ বিষয় আছে পেঁয়াজ খেয়ে নামাজে যাওয়া নিষেধ এটা এই কারণে নয় যে পেঁয়াজের দাম বেশি কারণ বাজারে এখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে এই কারণে নিষেধ নয় কেন পেঁয়াজ খাওয়ার কারণে মুখে একটি দুর্গন্ধের সৃষ্টি হয় আল্লাহ ক্ষমা করুক কোনো কোনো মানুষের গায়ের দুর্গন্ধ পেঁয়াজের দুর্গন্ধের চেয়ে ভয়াবহ জি কারো কাপড়ের দুর্গন্ধ অথবা আল্লাহ ক্ষমা করুক অনেকে সু পরেন সেই যে মোজাটা পরে তিনি যাচ্ছেন সেই মোজা থেকে দুর্গন্ধ ইসলাম মানবতার ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম আমার নামাজটা কবুল হলো কিনা এটা আমার বিষয় কিন্তু আমার কারণে আমার ডানে এবং বাম পাশের দুজন মুসল্লি দুজন মুসলিম তাদের জন্য কষ্ট না হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এজন রসলে করিম সালু ইসলাম মুখে দুর্গন্ধ নিয়ে নামাজতে নিষেধ করেছেন আল্লাহ ক্ষমা করুক এজন রুসলে বলেছেন মেসোয়াক করো মেসোয়াক করলে মুখে দুর্গন্ধ থাকবে না রসলে করিম সাল্লাহাম আতর ব্যবহার করতেন কেন এটি যাতে করে সুবাস ছড়িয়ে পড়ে আমি যখন মসজিদে যাব তখন লক্ষ্য করব এখানে শুধু আমারই বাদত নয় আমার আশে এবং ডানে এবং বামে দুজন মুসল্লি দাঁড়াবেন আমার কোনো কারণে যে তাদের জন্য কষ্ট না হয় এই জন্য সর্বাগ্রে প্রথম বিষয় হলো আমি যেখানে যাচ্ছি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মর্যাদাকর দরবার এটি আল্লাহর দরবার এটি এটি মসজিদ এটি বাইতুল্লাহ আল্লাহর ঘর আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি কান্না আন্ রসুল বলেছেন নামাজ যখন পড়বে মনে করবে কান্না আন্নাকা তুমি আল্লাহকে দেখছো আল্লাহ হৃদয় তো সেই অনুভূতি জাগাতে পারি না রব্বুল আলমিন রসুল করিমস্লাম বলছেন ফাইম তখন তারাহো ফাইনো ইউরক এই অন্তরে যদি অনুভূতি জাগাতে না পারো যে আমি আল্লাহকে দেখছি তাহলে এতটুকু করো যে আল্লাহ তো আমাকে দেখছেন সুতরাং আপনি পৃথিবীর দুনিয়ার ক্ষমতাসীন তুচ্ছ থেকে তুচ্ছ কোনো মানুষের সামনে যাওয়ার সময় অত্যন্ত পরিপাটি হয়ে যাচ্ছেন আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন জীর্ণ শূন্য পোশাকে হ্যাঁ নামাজ হবে কি হবে না সেটার কথা আমি যাচ্ছি না জায়েজ না জায়েজে সে প্রসঙ্গে যাচ্ছে না আমি লিবাশ তাকোয়ার কথা বলছে তাকোয়ার পোশাকের কথা বলছে সবচেয়ে দামি পোশাকটি পরই তো আল্লাহর সামনে আমার দাঁড়ানো উচিত নবী করিম সাল্লাম তো এক সাহাবিকে পাঠিয়ে দিয়েছেন তোমার কি এর চেয়ে ভালো কোনো পোশাক নেই এক সাহাবির চুল খুস্কু খুস্কো রসুল বলেছেন তুমি কি একটু পরিপাটি হয়ে থাকতে পারো না তুমি কেন অলস্যের মতো করে তুমি অপরিপাটি হয়ে রয়েছ রসুল বল সেই সাহাবি চলে গেলেন তিনি পরিপাটি হইলেন তখন রসুল বললেন আহ বাহ কত চমৎকার দেখা যাচ্ছে এমন পারি পরিপাটি হওয়াটাকে আগের চেয়ে ভালো নয় তার মানে হলো নবী করিম সাল্লাহ আসলাম কিন্তু আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো তখন যেন পরিপাটি হয়ে দাঁড়াই আমাদের দুটো বিষয় লক্ষ্য করতে হবে আমি যখন দাঁড়াচ্ছি তখন আমার যায় না কাপড় পাক সতর ঢাকা নামাজের জায়গা পাক সব ঠিকের সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে কোনো দুর্গন্ধের কারণে সেটা আমার মোজার দুর্গন্ধ হতে পারে আমার মুখের দুর্গন্ধ হতে পারে আমার গায়ের দুর্গন্ধ হতে পারে আমার অন্য কোনো ভাইদের জন্য কষ্ট না হয় এর দিকে লক্ষ্য রাখা এটি অত্যন্ত আবশ্যিক জি আশা করছি আমাদের দর্শকরা এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সতর্ক থাকার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমাদের আমাদের থাকুন পর আজকের মেহমান আপনার প্রশ্নের জবাব দেবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান বরকতময় আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আজকের এই চমৎকার আয়োজনে আপনিও আমাদের সঙ্গে সম্পৃক্ত হন সেই প্রত্যাশা করছি আজকে আমরা কথা শুরুতেই শুনেছি যে বিষয়ে সেটি হচ্ছে পোশাকে তাকু অবলম্বন এই বিষয় ছাড়াও আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে জানাতে পারেন আমরা চলে যাচ্ছি আজকের স্কলার কাছে মহতারাম আবারও স্বাগত জানাচ্ছি আবারকে আমরা প্রশ্নে চলে যাই আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মা বাবাকে দেখে সন্তান শেখে তো ওনারা স্বামী স্ত্রী নামাজ কালাম সব কিছুই পড়েন কিন্তু আঠারো বছরের যে সন্তান ওনাদের রয়েছে তাকে কোরআন শিখিয়েছেন নামাজও শিখিয়েছেন কিন্তু সে এখন নামাজ পড়ে না তাহলে বাবা মাকে দেখে শিখলোটা কি আসলে হ্যাঁ ধন্যবাদ বোন আপনাকে এবং আমি দোয়া করছি যে সন্তানের জন্য আপনার হৃদয়ের যে তরফ হৃদয়ের যে আকুতি আল্লাহ তালা এটি শুনছেন এবং তিনি আপনার সেই দোয়াকে কবল করবেন এখানে দুটো বিষয় একটি বিষয় হল যে সন্তানকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি গড়ে তোলার দায়িত্ব আমাদের চেষ্টা আমাদের আর কবুল হয় সেটা আল্লাহ অনেক ভালো মানুষের মন্দ ছেলে হয় এটি শুধু আমাদের সমাজে নয় কোনো কোনো নবীর সন্তানদেরকে আমরা দেখেছি তার ভালো হয়নি তার মানে এই নয় যে তার প্রতি অনুশীলন তাকে ভালো মানুষ করে গড়ে তোলা কোনো চেষ্টায় কোনো কমতে ছিল না চেষ্টা সর্বোচ্চটুকু ছিল এটাই তা তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার সন্তানকে নামাজি করার পেছনে আপনার প্রচেষ্টায় যেন কোনো ঘাটতি না থাকে ঘাটতিটা কেমন আমি খুব আমি যদি আমার মতো করে বলি যে যেই পিতামাতা শুধু জুমার নামাজ পড়ে আর তিনি প্রত্যাশা করেন যে তার সন্তান পাঁচ তে নামাজ পড়বে ইম্পসিবল এটা হবে না যেই পিতা মাতা ফজরের সালাত আদায় করেন নিয়মিত আপনি এতটুকু প্রত্যাশা করুন যে আপনার ছেলে কম্পকে জোহর এবং আসর পড়বে এটা পরীক্ষিত আমাদের অভিভাবকরা চান তার সন্তান আবদুল কাদের জিনে হবেন আর তিনি তিনি হবেন এমন এক লোক যে যিনি মসজিদে কখনো যান না ঘরে পাচক তো নামাজ পড়েন এমনটি করলে হবে না রুসলে করিম সাল্লাহ ইসলামের কলিজার টুকরা সন্তান হাজরতে তার নাতি দৌহিত্র হাসান হুসাইন আমাদেরকে লোকেরা বলে হজুর ধোয়া করবেন সন্তান যেন হাসান হোসেনের মতো হয় অবশ্যই সন্তান হাসান হোসেনের মতো হলে হতে হলে পিতামাতাকে ফাতেমা এবং আলির মতো হতে হবে এজন্য আপনারা প্রচেষ্টা করে যাচ্ছেন আপনি আপনার প্রচেষ্টা করতে থাকেন আর দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ তালা আপনার দোয়া আপনার সন্তানকে মসজিদমুখী করবে তবে সন্তানকে শেখানোর এটিও একটি প্রকার যে আমি যদি পাচুক্ত নামাজ মসজিদেকে জামাতের সাথে সলাৎ আদায় করি এবং আমার সঙ্গে করে সন্তানকে নিয়ে যাই ইনশাআল্লাহ তালা আমার সন্তান কিন্তু নামাজই হবে সন্তানকে আদেশ দিলাম শিখালাম আর ভাবলাম সন্তান নামাজি হয়ে যাবে আমার দায়িত্ব শেষ এমনটি নয় যে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সন্তানকে কর্রাতে আহাজুন আমাদের চোখের শীতলকারী সন্তান হিসেবে কবুল করুন এবং ও জাল্লা ইমামা এবং তাদেরকে মুতাকিনের ইমাম হিসেবে আল্লাহ তালা পরিগণিত করুন মামিন আল্লাহ আমিন অত্যন্ত চমৎকার একটি দোয়া করলেন শেষে আল্লাহ তালা প্রত্যেকের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান বানান উস্তাদ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমরা সন্তানকে এত ভালোবাসি আমাদের ওই বোনই প্রশ্ন করেছেন যে আমরা সন্তানকে তো অনেক ভালোবাসি কিন্তু আমাদের সন্তানরা কেন আমাদেরকে এত ভালোবাসে না অনেক বেশি এই প্রশ্নের জবাব জানবো ইনশাল্লাহ একটা ফোন নিয়ে আসেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

জীবন আমার একটা প্রশ্ন ছিল আপনার আমরা তো জানি কুরআন আপনার তো সারা ধরা যায় না পড়া যায় না এই যে স্কুলে আপনার আর ডন বইগুলা থাকে জি এগুলাও সারা ধরা যাবে কিনা উজু সারা পড়া যাবে কিনা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে বোন আপনি আমাদের সঙ্গেই থাকুন যে সন্তানকে আমরা অনেক ভালোবাসি তারা কেন আমাদেরকে অনেক ভালোবাসে এই বক্তব্যের সাথে আমি আসলে একমত না প্রথম বিষয় হলো ভালোবাসা আছে সমস্ত ভালোবাসার প্রকাশ বিকাশ অথবা বহির প্রকাশ একরকম হয় না সন্তানও মাকে ভালোবাসে কিন্তু কখন মা তো সন্তানকে ভালোবাসে সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই এই সন্তান একদিন চারা ছিল সেই চারা থেকে গাছে রূপান্তরিত হয় তার ডালপালা গজায় সে মজবুত হতে থাকে এই সন্তান যখন উন্নত লেখাপড়া করার জন্য দেশের বাইরে যায় এয়ারপোর্টে দাঁড়িয়ে মা যখন আচলে তার চোখের পানি মুছে সন্তানের চোখে কিন্তু তখন পানি আসে না কেন সন্তান তো এক জয়ের উপরে আছে বিদেশ যাচ্ছে সে এই সন্তান যখন বিমানে করে বিদেশ চলে গেল বিদেশ ভুমিয়ে নির্ধারিত সময়ের পরে হঠাৎ করে যখন মার কথা মনে পড়ল তখন কিন্তু সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে এই কান্না এটি আমরা হয়তো দেখি না আমি আমার বোনের সঙ্গে একমতই সন্তানরাও ভালোবাসে হ্যাঁ সন্তানদের ভালোবাসার চেয়ে উত্তাপ যথাযথভাবে প্রকাশ হতে বিকাশ হতে সন্তানদের হৃদয়ে ভালোবাসার চেয়ে সুবাস যথাযথভাবে বিকশিত হতে একটু সময় লাগে সন্তান তখন কাঁদে যখন এই সন্তানের মা তার কাছ থেকে চলে যায় বাবার ছায়া যখন মাথার উপর থেকে হারিয়ে যায় বাবার দীপ্ত সূর্য তখন অস্তমিত হয়ে যায় তখন সন্তান সন্তান যে বাবার কবরের পাশে বাঁশের সেই বেড়ায় হাত দিয়ে ঢুকরে কেঁদে ওঠে এটা কজন বাবা মাই বা দেখতে পারেন সুতরাং ভালোবাসার কোনো পার্থক্য নেই অথচ রব্বুল আলমিন কত চমৎকার করে সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন এমনটি করে দোয়া করো এমনটি করে দোয়া করো আল্লাহ মা বাবাকে তো আমি অনেক ভালোবাসি কিন্তু সেই ভালোবাসার প্রকাশটা কিভাবে করব। আমি কোন দোয়াটা করব পিতা মাতার জন্য বাবা আমার জান্নাত মা আমার উপর সবচেয়ে বেশি হকদার কোন দোয়াটা করব রব্বুল আলমিন সন্তানদের এই ভালোবাসার কথা তিনি তার পবিত্র জবানে কোরআনে ঘোষণা করেছেন এমন করে বলো রব্বের হ্যামহুমা কামা রব্বায় সন্তান যেন পিতা মাতার জন্য যথোপযুক্ত শব্দ এবং বাক্য নির্বাচনে খেই হারিয়ে না ফেলে আবেগের আতিসয্যে সে শব্দ খুঁজে না পায় রব্বুল আলমিন বাক্য শিখিয়ে দিচ্ছেন এমনটি করে দোয়া করো এজন্য আমি আমার বোনকে বলবো হ্যাঁ আপনার কাছে মনে হতে পারে সন্তানদের বয়স্ক সন্তানদের বয়স কম এ কারণে হয়তো মনে হতে পারে এত কিছু করছি তোদের জন্য আর তোরা আমাকে আমাকে মা হিসেবে সেই যত যথাযথ সম্মানটি তোরা দেখছিস না না সন্তান যখন বয়স হবে এই সন্তান যখন আরেক দিন সে তারও সন্তান হবে এই মেয়েটি যখন আরেক দিন মা হবে এই ছেলেটি যখন একদিন বাবা হবে তখন সে বুঝবে আসলে বাবা কি জিনিস এবং তখনই তার চোখ থেকে টপ টপ করে পড়বে পিতা মাতার জন্য উৎসর্গিত তপ্ত দুফোটা অশ্রু এই জন্য আমি আমার বোনকে বলবো অভিমান নয় সন্তানের জন্য দোয়া করুন নিঃসন্দেহে আপনার সন্তানের হৃদয়ে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আছে হতে পারে সেই ভালোবাসার প্রকাশ বহির প্রকাশ যথাযথভাবে হচ্ছে না কিন্তু আমার বিশ্বাস করি প্রতিটি সন্তানের হৃদয়ে মিনারে যারা বাস করে তার হলো তার মা এবং তার বাবা জি আশোকুর্চি আমাদের বোন তার প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে পেয়ে গেছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে বলছি আমি। জি। হ্যাঁ বলছি। জি। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমি দেশের বাড়িতে মনে মর্জিনের জায়গা সম্পর্ষানোর জন্য কিছু টাকা কয়েকজনের মিলাই দিছিলাম। কিন্তু ওই জাকাদা শেষে সালাগাটা যমদীদের জন্য কেনা হয় নাই জায়গা টাকাটা খরচ দিবেন ওই টাকাটা আমি কিভাবে ফল তো ওই মদিন মাদ্রাসা দেব না কোনো দুস্থ লোককে দিতে পারব না এটা হলো আমার এক নাম্বার দুই নাম্বার প্রশ্ন হলো যে সকালে ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে করতে যদি বেলা উঠে যায় ওই নিষিদ্ধ সময়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া জি ধন্যবাদ বোন আপনাকে াম আমাদেরকে আমাদের এক বোন প্রশ্ন করেছেন জালালি খতমকে আসলে পড়া যাবে কিনা আসলে জালালি খতম এটা সেভাবে হাদিস থেকে প্রমাণিত না তবে যে দোয়াটি লামিন এটি তো কার্যকরী দোয়া এটি তো কোরআনের দোয়া এটি পয়গম্বরের দোয়া হাজরত ইনুস আল্লাহ সালাতাম তিনি এই দোয়া পড়িতে বিপদ থেকে মুক্তি পেয়েছেন এবং আল্লাহ তালা সেখানে ওয়াদা করেছেন যা আমি আপনাকে যেরকমভাবে মুক্তি দিয়েছি আমি অসংখ্য বিপদগ্রস্ত মানুষকে মুক্তি দেব সেই কথায় আশান্বিত হয়ে অনেকে এটিকে বহুবার পড়ার কথা বলেন পড়তে পারেন সব হবে গুণা হবে না কিন্তু এটাকে এমন মনে করে যে বারই পড়তে হবে না পড়া মানে এরকম পরা যাবে না বেশি পড়ে যাবে এমন নয় আপনি পড়তে থাকুন ইনুসআসাল্লাম কিন্তু বার পড়েননি তিনি কয়বার পড়েছেন কেউ বলেছেন একবার কেউ বলেছেন হাজারবার তিনি তো পড়েই গিয়েছেন হৃদয় থেকে আপনি এমন হৃদয়ে পড়ুন না হাজরত ইউনুসের মতো ব্যথিত হৃদয়ে পড়ুন না আপনি ইনশাআল্লাহ তারা কাজ হবে অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে বোন আরেকটি প্রশ্ন করেছিলেন আমরা এক বোনেরই চারটি প্রশ্নের জবাব দিচ্ছি এখন পর্যন্ত তিনি জানতে চেয়েছেন যে সন্তানের বয়স তো আঠারো ছেলের বয়স তো সেই ছেলেকে উনি মা হিসাবে চুমু দিতে পারবেন কিনা মা হিসেবে সন্তানকে তো আদর করতে পারবেন নিঃসন্দেহে কিন্তু সুরের কিছু বিধান রয়েছে সরিয়া বলেছে সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় বিছানা পৃথক করে দাও এটা কেন হ্যাঁ সন্তান তো আপনার কিন্তু সন্তান তো প্রাপ্তবয়স্ক হয়েছে এই জন্য মা আদর করতে পারেন চমু দিতে পারেন কিন্তু এরপর লক্ষ্য রাখতে হবে সন্তান এবং মায়ের মধ্যে সন্তান যেহেতু এখন বড়ো হয়েছে কিছুটা দূরত্ব রাখা এবং হলো যেহেতু ইসলাম বিছানা আলাদা করতে বলেছেন তার মনে হলো সন্তানকেও বোঝানো যে তুমিও যখন আমার কাছে আসবা তখনও শরীয়তের সীমানা মাথায় রাখা এবং শরীয়ত যেই পিতা এবং মাতার আলাদা করে যেই মর্যাদার কথা প্রকাশ করণে এটি মাথা কা রাখা তবে সন্তানের ক্ষেত্রে তো মা দূরের কেউ নই তিনি সবথেকে কাছের এরপরও তিনি সন্তানকে চমৎকারভাবে তার যে গুণন আদর তারপরে তার সোহাগের ক্ষেত্র একটি সীমানা নির্ধারণ করে নেয় জি 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 আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি লালাতা লোকদার জি জি বলুন আমার একটা প্রশ্ন ছিল যে অনেক মানুষ আছে মৃত্যুর আগে অনেক অসুস্থ হয় এবং বিছানায় পাঁচ দিন পর মারা যায় এখন অনেকেই বলে একটা কথা যে সে আল্লাহ তালা তাকে পছন্দ করতো এই জন্য সে বিছনায় পরে আছে যে তার গুণা দুনিয়া থেকে আহ করে দেওয়ার জন্য এইটা একটা আবার অনেকে বলে যে সে আসলে এত বেশি গুনার কাজ করছে বা খারাপ কাজ করছে এই জন্য হচ্ছে আল্লাহ তালা আজাদ দিচ্ছে তাকে তো আসলে ইসলামের শরিয়া তো অনুযায়ী কোনটা সঠিক আচ্ছা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বোন আপনি আমাদের সঙ্গেই থাকুন মোহতারাম আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মসজিদে নামাজ পড়ার সময় ইমাম সাহেব যখন ওয়ালাদিন বলেন তখন সবাই আমিন বলে কেউ আস্তে বলেন কেউ ফিস ফিস করে বলেন কেউ একটু জোরে বলে। তো ওনার প্রশ্ন হচ্ছে যখন আমি একা একা নামাজ পড়ব তখন কি আমিন বলতে হবে জি তিনি যখন একা একা নামাজ পড়বেন তখন তিনি আমিন বলবেন জি খুবই সংক্ষেপে সুন্দর করে জবাব দিয়ে দিয়েছেন আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে স্কুলে যে আরবি বই পড়ানো হয় সেই বই পড়তে কি অজু লাগবে না সেই বই পড়তে অজু লাগবে না কিন্তু দেখার বিষয় হলো যে আরবির কথা তিনি বলছেন সেটা যদি কোরআনার আয়াত হয় তাহলে সেই জায়গাটি স্পর্শ করতে অজু লাগবে তো বইয়ের ভিতরে আছে সেই বই ধরে আপনি এক জায়গা থেকে এতে সমস্যা নেই কিন্তু পৃষ্ঠায় যদি কোরআনের কোনো আয়াত কোট করা থাকে সেই জায়গাটি স্পর্শ করতে লাগবে লাগবে জি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মসজিদের জন্য তিনি কিছু টাকা দিয়েছিলেন তো সেই টাকাটা উপযুক্ত কাজে লাগেনি বিধায় কর্তৃপক্ষ ওনাকে সেই টাকাটা ফেরত দিয়েছেন এখন উনি এই টাকাটা কি করবেন এটাকে মসজিদ মাদ্রাসায় দিতে হবে নাকি কোনো দুস্থ অভাবী লোককেও তিনি দিতে পারেন এখানে একটি বিষয় এবং আমাদের জানা দরকার ছিল যে টাকাটা কিসের টাকা প্রথম বিষয় হলো মসজিদে জাকাত প্রদান করা যায় না জাকাতফিতা এই বিষয়গুলি মসজিদের জন্য নয় হ্যাঁ এটি হতে পারে আপনার দান অনুদান সাধারণ দান এক্ষেত্রে টাকাটা যেহেতু রিটার্ন এসছে আপনি যে কোনো সাধারণ দানের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গরিব দুস্থ মানুষকে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ইসলাম আপত্তি নেই কোনো জি আমাদের বন্তার প্রশ্নের জবাব পেয়েছেন বলে আমরা আশা করছি আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে নিষিদ্ধ সময় সকালবেলায় কোরআন তেলাউত করতে করতে এমন সময় চলে আসলো যে সময় নামাজ নিষিদ্ধ ওই সময়টা থেকে কোরআন তেলাউত করা যাবে ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো ইসলামে নামাজের তিনটি নির্ধারিত সময় ছাড়া আর কোনো নিষিদ্ধ সময় নেই যে সময়ে এটা করা যাবে না সব কিছু করা যাবে শুধুমাত্র তিনটি সময় যেটি সূর্য উদিত হওয়ার সময় সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য একেবারে মাথার উপরে যখন ঘন থাকে এই সময়টি তবে এই তিন সময় নামাজ নিষিদ্ধ এছাড়া বাকি অন্য সকলেই বাধা করা যাবে

প্রথমটা হলো মাগরিবের সময় কতটুকু থাকে মানে কতক্ষণ থাকে আর দ্বিতীয় প্রশ্নটা হলো শুক্রবারে নামাজ নামাজে আমাদের পড়তেন আর রাকাতে রাখাতে সুরা মিলাতেন ভাই আর তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো আমাদের যে বৃদ্ধা মহিলারা বাসায় থাকেন মানে অসুস্থ বৃদ্ধা তাদের

হ্যাঁ তো আমরা যে সাধারণ মানুষ আছি আমরা অনেক সময় সুরাগুলো মুখস্থ করি ছোট বড় মানে ভালো লাগার জন্য পারে মানে এই যেমন তাহার যেতে নামাজের সময় বড় সুরা দিয়ে পড়ার জন্য আমরা অনেকেই আছি তারা মানে সুরাগুলো মুখস্থ করি এই সূরাগুলো মুখস্থ কারণে আল্লাহ তারা আমাদের জন্য কোনো জি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আমাদের আজকের স্কলার আপনার প্রশ্নের জবাব দেবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান যে অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন প্রশ্ন করার মাধ্যমে দুটি মাধ্যমে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে সরাসরি লাইভটি সম্প্রচারিত হচ্ছে এখানেও আপনি আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন এবং স্ক্রিনে প্রদর্শিত নাম্বারেও আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা চলে যাচ্ছি আজকে যিনি প্রশ্নের জবাব দিচ্ছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজা কাছে বোধুরাম আপনাকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদেরকে অফলাইনে অফলাইনে না সরি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে মিষ্টি নামে এক বোন তিনি প্রশ্ন করেছেন আমরা দেখতে পেয়েছি তিনি জানতে চেয়েছেন যে আমাকে ডাক্তার বলেছে বসে বসে নামাজ পড়তে অর্থাৎ তিনি দাঁড়িয়ে নামাজ পড়েন কিন্তু সেজদা ইশারায় দেন বসে সেজদাটা ইশারায় দেন এইভাবে নামাজ পড়লে কি নামাজ হবে আমার বোনকে ধন্যবাদ আল্লাহ তালা তাকে সুস্থ করুন আল্লাহ দাঁড়িয়ে না বসে কিভাবে নামাজ পড়তে হবে এক্ষেত্রে মৌলিক বিষয়টি মনে রাখতে হবে নামাজের ক্ষেত্রে দাঁড়ানো কেয়াম এটা ফার্জ অবশ্যই দাঁড়াতে হবে এখন আমার বোন বলছেন ডাক্তার বলেছে যখন ডাক্তারের ক্ষেত্রে আমাদের একটি পরামর্শ আছে যে ডাক্তার বলেছেন তিনি সরিয়া অনুধাবন ডাক্তার কি তো হতে পারে কারো হালকা পেন হতে পারে জন্য হয়তো বলবেন না আশা করি সরিয়া বুঝেন এমন কোনো ডাক্তার যদি হন তাহলে তিনি সেটি মানতে পারেন আরেকটি বিষয় হল সরের মূলনীতি ক্ষেত্রে একজন মানুষ যেটা করতে সক্ষম নন এমন কোনো বিষয় আল্লাহ তালা তাকে চাপিয়ে দেন না তো আমার বোন চিঠে এখন করে যাচ্ছেন তিনি যতক্ষণ পর্যন্ত দাঁড়াতে পারেন তার ক্যাপাবিলিটি যতক্ষণ আছেন এতটুকু করছেন আর যেটা পারছেন না সেটা তিনি সারা করছেন কোনো সমস্যা নেই নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করছি বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদেরকে একজন প্রশ্ন করেছেন মৃত্যুর আগে অনেক মানুষই এখন পাঁচ সাত বছর অসুস্থ থাকেন তো কেউ কেউ বলেন এই যে ওনার অসুস্থতার লম্বা একটি সময় এই সময়টাতে আল্লাহ তালা অসুস্থতা দিয়ে তার গুণাগুলো মাফ করাচ্ছেন আবার কেউ বলছেন নিশ্চয়ই তিনি এমন কোনো পাপ করেছেন যেটার আজাব তিনি এখন ভোগ করছেন আসলে কি না ওজুবিল্লা এটা কোনোভাবেই বলা যাবে না অসুস্থতা নিঃসন্দেহে আল্লাহ তালার পক্ষ থেকে একটি পরীক্ষা এটা আজাব নয় এটি পরীক্ষা রসুল করিম সাল্লা সাল্লাম কালের সময় তাকে জিজ্ঞেস করেছে ইয়া রসুল আল্লাহ আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ রসুল বলেছেন আমার এতটা কষ্ট হচ্ছে এর আগে কখনো এত কষ্ট হয়নি নবীজি বলছেন সাকারাতিল মাহুদ হাক্কুন এজন্য অসুস্থতার সময় যে কষ্ট মৃত্যুর আগে মানুষ দীর্ঘ সময় পর্যন্ত বন্দী এটাকে কোনোভাবেই তার পাপের শাস্তে কথা বলা যাবে না কেউ যদি বলেন কবিরা গুণা হবে আল্লাহ ক্ষমা করেন হ্যাঁ তার উপর পরীক্ষা হচ্ছে এবং এই কষ্টের কারণে রব্যুর আলমিন তার নেকের পাল্লা ভারী করছেন তার গুণা ক্ষমা করছেন এটি হাদিস থেকে প্রমাণিত জি আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন সালাতুল মাগরিব কতক্ষণ জানতে চেয়েছেন এক বোন এটার খুব সহজ উত্তর হলো এশারের অক্টোবর আগ পর্যন্ত আমি আজকের কথা যদি বলি ষাটটা বেজে চল্লিশ অথবা একচল্লিশ মিনিটে মাগরীবের অক্ত শেষ হয়ে যায় এশারের অক্ত শুরু হয়ে যায় এই জন্য মাগরীবের আজানের পর থেকে এটা টাইম কমে বাড়ে এই জন্য তিনি একটু দেখে নেবেন যে আজকে মাগরীবের অক্ত শেষ কখন এখন একচল্লিশে শেষ ষাটটা বেজে একচল্লিশে শেষ এর আগে তাকে মাগরীবের সালাত আদায় করতে করতে হবে জি শুক্রবার সালাতুল ফজরে রাসুলসাল্লাহ সাল্লাম প্রথম রাকাতে সৌরা সিজদা তেলাওয়াত করতেন দ্বিতীয় রাকাতে কোন সুরা তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাহামের দুটি সুরা জুমার দিনে তিনি ফজরের সালাতে পড়তেন এটা সুন্না প্রথম রাখাতে সুরাত সাজিদা দ্বিতীয় রাকাতে সুরত ধার এই দুটি যদি কেউ পড়েন শূন্য হবে না পড়লে গুনাহ হবে এমন নয় পড়তে পারলে সব জি আশা করছি বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদের অনেকের বাসায় মিক্সি পরেন এমন অনেক বৃদ্ধা আছেন যারা শরীরের কাপড় চোপড় হয়তো ওইভাবে রাখতে পারেন না অসুস্থতার কারণে এখন নামাজের ক্ষেত্রে তিনি যখন নামাজ পড়বেন সেক্ষেত্রে কি ওনার মিক্সির ভেতরে কোনো পায়জামা অথবা প্যান্ট এই ধরনের কোনো কিছু পড়তে হবে দেখুন ইসলাম খুব সহজ এটাকে আমরা কঠিন না করি যে মা তিনি বার্ধক্যের কারণে নিজের নিজের কাপড় চুপড়ি গুছিয়ে রাখতে পারছেন না সহজতার জন্য তাকে একটি ম্যাক্সি পরে দেওয়া হলো ইসলাম কেন এখানে বাধা দেবে কোনো সমস্যা নেই তিনি এটি পরেই অবশ্যই নামাজ পড়তে পারবেন ওলামা একরাম বলেন শাড়ি থেকে শাড়ির পরিবর্তে থ্রি পিস অথবা ম্যাক্সি যেটাতে পর্দা বেশি রক্ষা হয় সারের ক্ষেত্রে অনেক সময় শরীরের অনেক জায়গা মুক্ত হয়ে যায় পর্দা যদি ফুল হাতা যেই আমরা ম্যাক্সিগুলি দেখি একেবারে এটাখনো পর্যন্ত যেটি এটাতে পর্দা বেশি রক্ষা হয় এটা সকল বসে নারীদের জন্য জি তো কোনো সমস্যা নেই আমার মা আমার দাদি তার অবশ্যই মেক্সি পড়তে পারবেন এবং নামাজ হবে আলাদা করে কিছু পড়ানোর প্রয়োজন নেই প্রয়োজন নেই জি আশা করছি বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শক প্রশ্ন করুন আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা জি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন আপনি আমাদের সঙ্গেই থাকুন আহ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে হাফেজদেরকে তো আল্লাহ হাফেজদের বাবাদেরকে নূর বাবা মাকে কে টুপি পরাবেন উনি জেনেছেন তোমার কথা হচ্ছে যে আমরা তো ছোট ছোট অনেকগুলো সুরা মুখস্থ করেছি এর জন্য কি আল্লাহর কাছে কোনো রিওয়ার্ড পাবো আমরা অথবা আমাদের বাবা-মা এর ক্ষেত্রে আমি আর বোনকে একটা কারেকশন দিতে চাই যে হাফেজদের কেন হয় হাফেজদের পিতামাতাকে আল্লাহ তাআলা নুরের টুপি পরান বলে হাদিসে আমরা দেখতে পাই এখন আমার বোন বলছেন আমি পুরো কোরআন মুখস্থ করতে পারিনি আমি চারটা সুরা মুখস্থ করেছি আল্লাহ আমাকে কিছু দিবেন না আল্লাহ তাআলা নুরের টুপি তো কোনো জায়গা থেকে আলাদা করে বানাতে হবে না আল্লাহ তাআলা আরহামুর রহিমিন তিনি তার কাছে তো সমস্ত খাজনা তার কাছে সুতরাং আপনি চাইতেই পারেন হ্যাঁ ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে যিনি প্রথম হয়েছেন তার যে পুরস্কার আর যিনি দশম হয়েছেন তার এক পুরস্কার নয় কিন্তু আল্লাহ আপনি প্রত্যাশা করতেই পারেন বান্দার প্রত্যাশা তার মালিকের কাছে হতেই পারে কোনো আশা করছি আমাদের বোন তার সবগুলো প্রশ্নের জবাব পেয়েছেন এক বোনই চারটা প্রশ্ন করেছিলেন আমাদেরকে মাত্র এক বোন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে ঝগড়া করে অথবা ঝগড়া ছাড়াও স্বামী স্ত্রীকে আলাদা বিছানায় ঘুমাতে পারবেন প্রথম কথা হলো ভালোবেসে তোর স্বামী স্ত্রী আলাদা হয় না মানে ঝগড়া আমার বোন আমি ঠিক জানি না তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন হ্যাঁ আলাদা বিছানা ঘুমাতে পারেন কোনো সমস্যা নেই প্রয়োজন মেহমান আসছে যে কোনো কাজে আলাদা হতে পারে ঝগড়া করে বিছানা আলাদা কখন সেটা ঝগড়ার চূড়ান্ত পর্যায়ে যে কোনো ঝগড়া করে বিছানা পরিবর্তন করে এটা কোনো অবাধতার কাজ না এটা কোনো অনেক কাজ না যে বিছানা পরিবর্তন করলে একশো নেই হবে এটি নয় বরং ঝগড়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এর থেকে ভয়ঙ্কর কোনো দিকে ট্রাণ নিতে পারে সেক্ষেত্রে শুয়ে বলছে থামো বিছানা আলাদা করো কথা দুজন দু জায়গায় থাকো শান্ত হও এরপর আবার তোমরা ঘনিষ্ঠ হও তো এই জন্য কোনো সমস্যা নেই আলাদা থাকতেই পারে জি দুরুদি ইব্রাহিমটা আপনার কাছ থেকে শুনতে চেয়েছেন আমাদের অনেক শুক্রিয়া আমাদেরকে বিশ্ব আলহামা সল্লি আলহ ওয়া ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লিতা আলা ইব্রাহীম ও আলা আলী ব্রাহীম ইন্নাকা হামিদু মজিদ আল্লামা বারিক আলা ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারোক্তা আলা ইব্রাহীম ও আলা আলীব্রাহীম ইন্নাকা হামিদ মজিদ এই দুটো দুরুদ্দী ইব্রাহিম এবং নামাজে পড়া এবং বিশুদ্ধ করে পড়া এটা আবশ্যক জি আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে সন্তান বড় হয়ে যাবার পরে সন্তান আর মা একই বিছানায় ঘুমাতে পারবেন উত্তর আমরা অবশ্যই দিয়েছি প্রথম কথা হলো দেখুন সন্তান এবং মা একে অপরের অংশ মায়ের থেকেই তো সন্তান কিন্তু এরপরও কোরআন বলেছে হে সন্তান তুমি যখন তোমার মায়ের ঘরে যাবা অনুমতি নিয়ে যাও অনুমতি যেন মাকে খবর দিয়ে মা আমি আসছি আপনার রুমে মা আমি আসছি আপনার রুমে এই জন্য সাত বছর পরে রসুল বলছেন বিছানা আলাদা করে দাও এই ছেলে তার মায়ের সঙ্গে সাত বছর পরেই বিছানা করতে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনোভাবেই সন্তান এবং মা এক বিছানা ঘুমাতে পারাবেন না ষোলো তীর বিদা জি আল্লাহ তালা আমাদেরকে আমল করে তাফ আলহ মামিন অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম আপনার মাধ্যমে আশা করছি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন আমাদের এই আয়োজনটি আগামীকালকে সকাল নয়টায় এবং চারটায় আপনারা পুনঃপ্রচার দেখতে পারেন এবং পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে এবং ইউটিউব চ্যানেলেও আপনারা এই আয়োজনটি উপভোগ করতে পারবেন যে কোনো সময় মুতারাম আজকে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে আছি ছোট্ট করে আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে আজকের প্রসঙ্গের সাথে রিলেটেড একটা প্রশ্নের জবাব দিতে চাই ইসলাম কোন পোশাক পড়তে বলেছে কোন পোশাক পড়তে নিষেধ করেছে আপনি আমাদেরকে জানেন শালীনতা সকল পোশাক ইসলাম সমর্থিত জি যেই পোশাকে শালীনতা রক্ষা হয় না এবং সকল পোশাক ইসলামে নিষেধ নবী করিম সাল্লাম কিছু কালারকে পছন্দ করতেন সাদা আবিয়াত কারেন সাদাকে পছন্দ করতেন তিনি বলেছেন তোমাদের কেউ যখন মারা যাবে তাকে সাদা কাপড়ে কাফন দাও তোমরা মৃতদেরকে সাদা কাপড় পরাও এবং তোমরা নিজেরাও সাদা কাপড় পরো সাদা রসুলের প্রিয় রং সবুজ নবীজির প্রিয় রং কালো নবীজির প্রিয় রং দুটো কালার ব্যাপারে করিম সাল্লাম নিষেধ করেছেন পুরুষদের ব্যাপারে শুধু পুরুষদের ব্যাপারে একটি হলো কটকটে লাল এটি নিষেধ এবং গাঢ় হলুদ এটি নিশ্চিত জি অসংখ্য ধন্যবাদ মহতারাম ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ সাহা আপনি যতগুলো কথা বলেছেন আমাদেরকে আমল করার তাও দান করুক আল্লাহ মামিন আপনি আমাদেরকে চমৎকার আয়োজনটাকে আরও আলোক উজ্জ্বল করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শুক্রিয়া জানাচ্ছি দর্শক বৃন্দকে সুক্রিয়া নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জাজাকাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব আল্লাহ রব আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত